তোমাকে প্রশ্ন করার জন্য নারীদের জন্য মাহারাম ব্যতিত সফর করা এটা হাদিসে নিশ্চিত করা হয়েছে হাদিসে বিভিন্ন রকমের শব্দ বর্ণিত হয়েছে কোনো কোনো হাদিসে রসুল সাল্লাম বলেছেন জেলা ইল্লা ও মাহাদ দো মাহরম যে তিন দিনের অধিক সময়ের জন্য মাহরম নারীরা সফর করবে না আবার অন্য হাজি তুমিন আসছে জেলাই আখির তো মাসিরা তো আলীন ইল্লাহ মাহা দো মাহারাম যে যে নারী আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস থাকে তার জন্য বৈধ নয় যে সে তিন দিনের তিন দিন সময় নিয়ে সফর করবে মাহারাম ব্যতীত এটা তার জন্য বৈধ নয় অনুরায় বর্ণনা আসছে যে লাদ সফিল মারা ইউ মেইন মিনে দার ই মাহাদ মাহারম যে কোনো মহিলা দুই দিনের জন্য সফর করলে তার সাথে মাহারাম নিয়ে সে সফর করবে মাহারাম ব্যতীত সফর করবে না এভাবে আপনার দুই দিন তিন দিন এক দিন বিভিন্ন শব্দ আসছে তার অর্থ হলো যে যেটা সফর এটাতে তার সাথে মাহারাম থাকতে হবে এখন একাধিক মহিলা যদি সফর করে মা কারোর মাহারামনি তাহলে এটা বৈধ হবে না কেন যে রাস্তার মধ্যে একজনের যদি কোনো সমস্যা হয় তাহলে তাকে কে সহযোগিতা করবে বা কে তাকে দেখাশোনা করবে তো এই জন্য আপনার মানে এটা ঠিক নয় মহিলা কয়েকজন হলে বা একা কাছে কাছের রাস্তা হলে সফর করাটা তার জন্য নিশ্চিত আহ মাহারাম সফর করতে হবে ধন্যবাদ আপনাকে সামিকুমত